6000 টাকার ইফতার এহ মানুষ 200 টাকা দিয়ে ইফতার করতে পারে না আসছে 6000 টাকা দিয়ে ইফতার করে 600 টাকা দিয়ে তো 1 কেজি গরুর মাংস কিনতে পারি 6000 টাকা দেব কেন কালো টাকা না থাকলে এগুলা খাওয়া যায় না বুঝছো কি এর কালো টাকা আমার টাকায় যে সাদা লাল বুঝছো হ্যাঁ কম দামেও আপনারা হচ্ছে ইফতার করতে পারেন আমরাও কম দামে ইফতার করি আলুর চপ বেগুনি পেঁয়াজি এটাই আমাদের ট্রেডিশনাল হচ্ছে ইফতার কিন্তু আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে স্টেক হাউস একটা স্টেক হাউসে প্রপার স্টেক খেতে হলে তো একটু টাকা খরচ করতেই হবে যদিও 6000 টাকা একটা আইটেমের দাম না আমাদের সামনে যতগুলো ইফতার আছে সব মিলে হচ্ছে 6000 টাকা এখানে আপনি হচ্ছে 980 টাকা দিয়েও পাবেন 780 টাকা দিয়েও পাবেন আবার 2000 টাকার স্টেক প্ল্যাটারও পাবেন তো আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই টোটাল 4টা প্ল্যাটার আমরা নিয়েছি এর মধ্যে আমি 2টা খাবো একটা হচ্ছে যে স্কার্ট স্টেক এটা নতুন আসছে তাদের নাকি এটা খাবো সাথে দিচ্ছে হচ্ছে অক্সটেল স্টু একটা সাইজ নিয়েছি সেটা হচ্ছে আপনার কোলস্লো তারপরে হচ্ছে ব্রেড থাকছে গার্লিক তারপরে সস আছে খেজুর আছে শরবত আছে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আরেকটা যেটা নিয়েছি স্পেয়ার রিব এই স্পেয়ার রিব এটা খুবই মজা লাগে আমার কাছে এর জন্য এটা নিয়েছি এটার সাথে আমরা সাইডস হিসেবে পাচ্ছি হচ্ছে সুইট কর্ন এটা আমি চয়েস করে দিছি এটা আপনি যে কোনো কিছু নিতে পারবেন চাইলে রাইস নিতে পারবেন চাইলে আপনি ভেজিটেবল নিতে পারেন আমি সর্টে ভেজিটেবল নিয়েছি আপনি ক্রিম ভেজিটেবল নিতে পারেন তারপরে এখানে সস নিয়েছি হচ্ছে পেপার সস এবং অনিয়ন গ্রেভি আর সাথে নিয়েছে হচ্ছে এই গ্রিল্ড লবস্টারটা আর মজার ব্যাপার হচ্ছে এই যে এই ডেজার্টও পাচ্ছি আমরা নাম হচ্ছে ক্রিম ব্রুলে তারপর এটার সাথে আপনি আপনি হচ্ছে আপনি ডেট এবং শরবত পাবে চলেন আমরা খাওয়া শুরু করি আমি ওয়েট করছি আজান দেওয়ার জন্য আজান এখনই হয়তো দিয়ে দিবে দিলেই আমরা খাওয়া শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে খাবো হচ্ছে স্কার্ট স্টেক এই স্টেকটা খুব একটা বড় না আবার খুব একটা ছোটও না এই পুরো প্ল্যাটারটার প্রাইস হচ্ছে মাত্র 980 টাকা মানে আপনি 980 টাকা একটা স্টেক পাচ্ছেন আবার অক্সটেল স্টু পাচ্ছেন সাথে তো আরও অনেক কিছু আছে আপনি চাইলে এই জায়গায় এটার বদলে রাইসও নিতে পারবেন এই সাইডের বদলে শুরু করি আচ্ছা তো হচ্ছে প্রথমেই স্কার্ট স্টেকটা খাই এই যে সাথে এটা হচ্ছে মাশরুম সস বিসমিল্লাহ খুবই সফট আর এটা মিডিয়াম রেয়ার নিছি এই যে দেখেন টেক্সচারটা মাশরুম সস ইজ গুড মাশরুম সসটা একটু নিউট্রাল টেস্ট আচ্ছা স্কার্ট স্টেকটা আমার কাছে ভালো লাগছে এটা বেশ নরম এবং হচ্ছে টেন্ডারটাও বেশ টেন্ডারনেসটাও বেশ আর সাথে যে কোস্টো নিছি রোজা রেখে আপনার এটা খেতে বেশ ভালো লাগবে এরপরে স্টুটা খাই স্টুয়ের এই ঝোলটাই সবচেয়ে মজা এটা হচ্ছে অক্সটেল মানে গরুর লেঞ্জা এই স্টুয়ের বিশেষত্ব হচ্ছে স্টু তো মজা কিন্তু বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এই ব্রেডটা এটা হচ্ছে গার্লিক ব্রেড গার্লিক ব্রেডটা দিয়ে আপনি যখন এটা খাবেন এভাবে আপনি একটা প্রপার স্টেক হাউসে এসে আপনি একটা বিফ স্টেক পাচ্ছেন অক্সটেল পাচ্ছেন যে কোনো সাইডস নিতে পারছেন আরও সব কিছু থাকছে সব মিলে 1000 টাকারও নিচে আনবিলিভেবল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টেস্টটাও জোস যাই হোক এখন আমি আমার নেক্সট ইয়েতে যাই এটা অবশ্যই খাবো নষ্ট করবো না এখন খাবো আমি হচ্ছে বিগেস্ট স্টেক এটা প্রাইস হচ্ছে 1680 টাকা এটা আমার কাছে খুবই মজা লাগে এটার ভিতরে একটু ফ্যাট পোর্শনটা বেশি থাকে ও আচ্ছা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছিল এটা সবার আগে খাওয়া উচিত এই প্ল্যাটারটাতে এই স্পেয়ার রিবসটা থাকতেছে এটা এমনই নরম দেওয়ার সাথে সাথে কেটে যায় এই যে এটা সবচেয়ে মজা লাগে তার কারণ হচ্ছে এই যে এখানে ফ্যাটের পোর্শনটা মানে আমি নাইফটা ধরতেই পারতেছি না তার আগেই হচ্ছে এই যে কেটে গেছে এটা আমার কাছে খুবই মজা লাগে এখন দেখি ইফতারে কেমন লাগে এটা বিসমিল্লাহ একদম সফট উপরে বারবিকিউর ফ্লেভার থাকে আর ভিতরে হচ্ছে আপনার মাংস বিফের পোর্শনটা পাচ্ছি এটার সাথে এক্সট্রা কোনো সস নিতেই আমার ভালো লাগবে না তারপরেও যেহেতু সসের অপশন থাকে সো আমি হচ্ছে নিছি যে পেপার সস একটু দিলাম এভাবে আচ্ছা তারপরে এভাবেই খাই মজা পেপার সসের সাথেও মজা তবে যেহেতু বারবিকিউ থাকতেছে আমি রেকমেন্ড করবো যে আপনি এটার সাথে
সস অ্যাড না করেই খান, মজা লাগবে। এটা হচ্ছে আপনার 450 গ্রামের মতো থাকতেছে। ইউজুয়ালি যদি আপনি খেতে চান তখন হচ্ছে 950 গ্রাম থাকে, আর এটা তো হচ্ছে একটা হাড্ডি যার জন্য 450 গ্রাম। কহ, হাড্ডিটা পড়ে গেছে। 450 গ্রাম হিসেবে কিন্তু অনেক বড়, মানে সারাদিন রোজা রাখার পরে এত বড়টা খাইতে পারবেন না কি সন্দিহান আমি, বাট আমার কাছে আসলে ভালোই লাগছে, পুরিও লাগতেছে না, নাইফ ছাড়াই খেয়ে ফেলা যেতেছে। আচ্ছা, এটার সাথে আমি একটু হচ্ছে অনিয়ন গ্রেভিটা নিই, দেখি। যদিও আমি নিজেই আপনাদেরকে রিকমেন্ড করলাম যে কোনো সস ছাড়াই খান, তারপরেও আমি একটু নিজে একটু খেয়ে দেখি যদি আবার ভাল লাগে। সস ছাড়াই ভালো। আমরা এখন একটু সাইডসে যাই। সাইডসে আমি অবশ্য বেশি কিছু নিয়ে নিই, সটা ভেজিটেবল না নিছি, সটা ভেজিটেবল ইজ সটা ভেজিটেবল, এটা এক্সট্রা করে বলার কিছু নেই। এটা হচ্ছে সুইট কর্ন, বেসিক্যালি কর্নটাকে সুইট করে দিয়ে দেওয়া হয়েছে। এবার খাবো হচ্ছে গ্রিল্ড প্রন। এটা চামচ টামচ দিয়ে অনেকভাবে প্রসেস করে খাওয়া লাগে, আমার ভাই এত টাইম নেই, সারাদিন রোজা রাখার পরে খিদা লাগছে, এইভাবে করে টেনে এই যে বের করে ফেলছি। তারপরে এটার মেনলি সস নেওয়ার কারণ হচ্ছে যে পেপার সস দিয়ে ডিপ করে প্রনের একটা গ্রিল ফ্লেভার আছে, সাথে হচ্ছে পেপার সস এবং এই যে অনিয়নটা, গ্রেভি অনিয়নটা ডিপ করলাম, ওটা মজা বেশি। আর আপনি এটাও একটা ভালো প্যাকেজ, আপনি হচ্ছে স্পেয়ার রিবস পাচ্ছেন, প্রন পাচ্ছেন, আবার হচ্ছে সাইডস আছে, এবং এই হচ্ছে ক্রিম রোলেটা আছে। চলেন আমরা এখন ক্রিম রোলেটা খাই। ওকে, দিস ইজ ক্রিম রোলে। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ক্রিমটাকে নিয়েই খেলা করা হয়। এই যে আমি ভেঙে ফেললাম বেকড ক্রিমটাকে, আর এইটাও হচ্ছে আপনার ক্রিম, ক্যারামেলাইজড সুগার থাকে এখানে। খাই, বিসমিল্লাহ। অনেকটা কনডেন্স মিল্ক যেরকম, ওরকম হচ্ছে টেস্ট, আর উপরে হচ্ছে প্রচুর পরিমাণে সুগার। সারাদিন আপনার না খাওয়ার পরে সুগার লেভেলটা যদি কমে যায়, আপনার এটা খাইলে সুগার লেভেল মাস্ট বি বেড়ে যাবে। তবে যারা অতিরিক্ত মিষ্টি খেতে পারেন না তারা এটা অ্যাভয়েড করাই ভালো। সো চলেন আমরা হচ্ছে বাকি দুইটা প্ল্যাটার দেখি এখন। সো ইফতার প্ল্যাটার, এটা হচ্ছে ওদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ইফতার প্ল্যাটার, যেটা হচ্ছে স্পাইসি চিকেন দিয়ে। সো এই প্রথম হচ্ছে লনস্টারে দেখলাম যে ওরা হচ্ছে চিকেন স্টেক টা ইন্ট্রোডিউস করেছে, বিকজ বাজেট ফ্রেন্ডলি, কারণ এর দাম হচ্ছে 780 টাকা। সো 780 টাকা দিয়ে আপনি স্পাইসি চিকেন পাচ্ছেন, দেন স্পাইসি চিকেনের হচ্ছে এই যে গ্রেভি সসটা পাচ্ছেন, সাথে হচ্ছে পেপার সস, সাইডস হিসাবে আমি নিয়েছি হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইস, ক্রিম ভেজিটেবলস, আর সাথে ডেজার্টের জন্য আপনার আইটেম থাকবে হচ্ছে এই ফ্রুট কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড থাকবে। সো প্রথমে বেশি কথা না বলে একটু কেটে নিই, এই যে স্পাইসি চিকেন। যদিও আমি লনস্টারে আগে বিফ স্টেক খেয়েই মানে অভ্যস্ত, অনেকবার আসছি, সো এদের এই যে স্পাইসি চিকেন যেটা ইফতার প্ল্যাটারে আনছে, দিস ইজ অ্যাকচুয়ালি গুড, এবং একটা ভালো স্পাইসি ফ্লেভার আছে। আমি আসেন যেহেতু ইফতার টাইম, একটু রাইস দিয়ে আসলে খাওয়া উচিত। এই যে স্পাইসি চিকেনটা নিলাম, সাথে মেক্সিকান ফ্রাইড রাইস, মেক্সিকান ফ্রাইড রাইসটাও কিন্তু একটু হালকা স্পাইসি থাকে। জোস জোস, অনেকক্ষণ রোজা রাখার কারণে কিনা জানি না, বাট খিদা লাগছে সেটাও ট্রু, এবং মজা লাগতেছে সেটাও ট্রু। এবার আসেন ক্রিমি ভেজিটেবল। এই যে ক্রিম ভেজিটেবল, এটাও আমার একটা পছন্দের সাইডস, এটা একটু রাইস দিয়ে খাই। এটা আপনি একটা ডেন্স একটা ফিলিং পাবেন মুখের মধ্যে, ক্রিম পুরো মুখকে ভরাই দিবে, বাট আমি অবশ্যই বলবো এই স্পাইসি চিকেনটা হচ্ছে ইটস রিয়েলি সামথিং গুড, এবং এটা দিয়ে আপনি সুন্দর করে ইফতার প্ল্যাটারটা শেষ করে ফেলতে পারেন। আচ্ছা, এই যে স্পাইসি চিকেন একটু গ্রেভিটা নিয়ে, এটা মনে হচ্ছে আরও স্পাইসি ভাবটা বাড়ায় দিবে, ঝাল আছে ভালো। সো এই হচ্ছে পেপার সস, আমার কাছে ওরা যে গ্রেভিটা দিচ্ছে এটা হচ্ছে পেপার সসটা দিয়ে খাইতেই সবচেয়ে বেটার লাগছে। আপনাদেরকে দেখাই, এই যে ডেজার্ট যেটা আইটেম আছে এটা হচ্ছে একটা ফ্রুট কাস্টার্ড, উপরে খুব সম্ভবত রেসবেরি হালকা দেওয়া আছে, হ্যাঁ ব্লুবেরি অর রেসবেরি, অ্যান্ড দেন এই যে কাস্টার্ড পাউডার, এই যে আমি উঠাচ্ছি, সুন্দর করে ভেঙে গেল। তার শেষে একটু মিষ্টি মুখ করলে
জিনিসটা একটা পারফেক্ট এন্ডিং হয়ে যায়। এটা আসলে ব্লুবেরি, ব্লুবেরি কাস্টার্ড পাউডার ফুল একটা কাস্টার্ড কম্বো। সেই ডেজার্ট আইটেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে লোনস্টারের সবচেয়ে এক্সপেন্সিভ প্ল্যাটার, যেটা হচ্ছে 2,080 টাকা। এই ক্ষেত্রে আপনাকে স্টেকের কিছু অপশন দিবে, লাইক আপনি সারলয় নিতে পারবেন, টেন্ডার লয় নিতে পারবেন, অথবা রিবাই নিতে পারবেন। সো আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে রিবাই। সো আমি প্রথমেই তাদেরকে বলে দিচ্ছি যে রিবাই দেওয়ার জন্য, এবং হচ্ছে আমার ডানেসটা ভালো লাগে মিডিয়াম রেয়ার, অনেকের হচ্ছে ফুল কুকড ভাল লাগে, ওয়েল ডান ভাল লাগে, রেয়ারও ভাল লাগে, বাট আমার কাছে মিডিয়াম রেয়ারটাই বেটার লাগে। আচ্ছা, এই প্ল্যাটার এক্সপেন্সিভ হওয়ার একটা কারণ আছে, কারণ এখানে হচ্ছে এই যে থার্মিডর আছে, ইটস আ কাইন্ড অফ প্রন। সো থার্মিডর, এই যে আমি আপনাকে একটু হাত ধরেই দেখাই, এই যে বিশাল বিশাল সাইডস হিসাবে নিয়েছি হচ্ছে ম্যাশড পটেটো এবং মাশরুম, সস হিসাবে নিয়েছি হচ্ছে চিজ সস এবং রোজমেরি সস। সো এই দুইটা সস, রোজমেরি সসটা কিন্তু দারুণ, এর আগেও আমি খেয়েছি। সো আর বেশি কথা না বলে এবার আসুন রিবাই স্টেকটা কাটা যাক। এই যে সুন্দর করে কেটে ফেললাম। অবভিয়াসলি আপনার এত কিছু মজাদার সাইডসের সাথে খেতে দারুণ লাগবে, এটা তো মানে বুঝাই যায়। আর আমি লোনস্টারের একটু ফ্যান আগে থেকে, মানে একটু ফ্যান বয়ও বলতে পারেন, বাট সবার আগে আমি র খাওয়াটাকে প্রেফার করি। বিসমিল্লাহ। যখন আপনি মিডিয়াম রেয়ার করবেন তখন একটু হালকা হালকা এই যে এরকম রস টাইপের থাকবে, এবং এই যে কালারটা দেখেন, কালারটা এরকম পারফেক্ট একটা কালার থাকবে। সো এটা একটা সুন্দর মতো ওরা মিডিয়াম রেয়ার করছে। বাট এবার আসুন আমরা একটু ম্যাশড পটেটো দিয়ে খাবো। ম্যাশ পটেটো নিচ্ছি, উফ এটা একটা দারুণ একটা জিনিস। আর এই যে আমার পছন্দের পার্সোনাল ফেভারিট রিবাই স্টেক, অ্যান্ড দিস উইল গো ডাইরেক্টলি ইন টু মাই মাউথ। দারুণ দারুণ। এবার একটু দুইটা সস দিয়ে ট্রাই করি। এই যে চিজ সস, প্রথম হচ্ছে চিজ সস দিয়ে ট্রাই করি, এই যে ডিপ করে ফেললাম। ও দেখছেন পুরো পারফেক্ট চিজ, চিজ সস দিয়ে খেতে দারুণ, কিন্তু ম্যাশ পটেটো দিয়ে একটু বেশিই দারুণ। লাস্ট আমি ট্রাই করবো রোজমেরি সসটা দিয়ে, যেটা আমি আগেই বললাম এটা একটু ইউনিক এবং ডিফারেন্ট। এই যে রোজমেরি সস, এটার কালারটাও দারুণ। চিজ সসে হচ্ছে চিজ জিনিসটা হচ্ছে আপনার প্রাধান্য বেশি থাকবে। সো অনেকে যদি চিজটা অ্যাভয়েড করতে চান, আমি বলবো রোজমেরি সস দিবেন। আর হচ্ছে ওদের বারবিকিউ একটা সস আছে বা পেপার সস, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা কোন সসটাকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেয় বা কাস্টমারদেরকে সাজেস্ট করে যাতে খাওয়া হয়, সেটা হচ্ছে পেপার সসটা। সো আপনি চিজ সসের পরিবর্তে পেপার সসটা নিতে পারেন আর রোজমেরি সসটা নিতে পারেন। আচ্ছা, আর মাশরুম দিয়ে একটু ট্রাই মারি, মাশরুমটা একটু খেয়ে দেখি কেমন। হ্যাঁ, নরম এবং টেস্ট আছে একটু সল্টি ফ্লেভারের, বাট এই মাশরুমটাও ভালো সাইজ হিসাবে। আমি যেহেতু একটাতে সাইজ নিয়েছি হচ্ছে রাইস, সো এই ক্ষেত্রে রাইস না নিয়ে একটু ডিফারেন্ট টাইপের কিছু নিলাম আর কি। ওভারঅল আমার কাছে ভালো লাগছে। আর রাব্বির যেটা লাস্টে খেয়েছে সেটা হচ্ছে এই ক্রিম রুল, এটা আমি একটু হালকা ট্রাই করি। এই যে ওহ, এই যে চাপ দিলে উপর দিয়ে যে সুন্দর মতো বের হচ্ছে। রাব্বির আমাকে বললো এটা নাকি একটু বেশি মিষ্টি। অ্যাকচুয়ালি রাব্বির উপরে যে অংশটা দেখতেছিস না, একটু জমাট বেঁধে গেছে, ওইটা বেশি মিষ্টি। বাট ওটা যদি তুই বাদ দিয়ে ভিতরেরটা খাস, ওটা আবার বেশি মজা। ইফতারে হ্যাঁ, আপনারা স্টেক হাউসে আসতে পারেন, একটু এক্সপেন্সিভ বটে। আপনি রোজায় যেহেতু আমরা ডিফারেন্ট জায়গায় যাই, পুরান ঢাকায় আমরা মোটামুটি একটা লো বাজেটের মধ্যেও যাই ইফতার ট্রাই করি, আবার অনেক সময় ফাইভ স্টারেও ট্রাই করি, সবই কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য। সো একটা প্রপার স্টেক হাউস, এটা হচ্ছে দ্য লোনস্টার স্টেক হাউস, ধানমন্ডিতে অবস্থিত। বিস্তারিত তথ্য হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ম্যাপ লিঙ্কস অ্যান্ড ডিটেলস। সো এই লোনস্টার স্টেক হাউসে আমি বলবো যারা রেগুলার স্টেক খান তারা তো অবশ্যই আসবেন, কারণ হচ্ছে অনেকগুলো নিউ এডিশন এসেছে ইফতারে। আর যারা ধরেন এই স্টেক হাউসের নাম আগে শুনেননি বা নর্মালি স্টেক খান না, আমি তাদেরকেও বলবো একবার হলেও একটু এসে দেখেন, কজ এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি ইফতার প্ল্যাটার আছে, এবং হ্যাঁ হাই এন্ডেরও আপনার ইফতার প্ল্যাটার আছে। সো সবগুলো ইফতার প্ল্যাটারই ভালো, আপনি মাসে একবার স্টেক হাউসে আসতেই পারেন একটা সামথিং, একটা প্রিমিয়াম বা ডিফারেন্ট কিছু ফিল করার জন্য। সো মাই পার্সোনাল ফেভারিট উড বি দিস ওয়ান, দ্য এক্সপেন্সিভ ওয়ান, যেটা হচ্ছে 2,080 টাকা। আর যেটা বাজেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে 780 টাকা, উইচ ইজ অলসো গুড। সো আজকের মতো ইফতার এপিসোড এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।